সারা পৃথিবীতে মুসলমান ছাড়া সমস্ত মানুষের জন্য দোয়া আর কোন মানুষ করতে পারে না আমাদের সমস্ত দোয়া সমস্ত মানুষের জন্য দোয়া আছে না নাই আজকে আমার বিষয়ে যেটা দিয়েছেন সেটাও একটা দোয়া পড়েন রব্বানা পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও وفي الآخرة حسنة وقنا عذاب النار Our Lord make our world the affairs beautiful and make our hereafter beautiful and save us from the severe fire of hell Hey Allah আমাদের দুনিয়াটা সুন্দর করে দেন আখেরাতটা সুন্দর করে দেন আতিনা ফিদ দুনিয়া হাসানা দুনিয়াতে যত সুন্দর সব আমাদেরকে দিয়ে দেন وفي الآخرة حسنة آخرة شاب شاب شندر دي دن الله أكبر آر دوئي شندر دي جو دي جهنم میرا گن تھے کہ نا بچی تحول اي شندر ارکنو دام نائي اي دوارتا شکی دي چن کے شمست نبی را اي دوارتا کرتن شمست نبی دیر دوار چلو اي دوار ربنا آتینا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار دعا تكورتي سيكار كسي دعا شن بن كي جيني دعا شن بن تنان نام كي تنان نام رب تنان نام كي رب دیکھیں جو تقولو دعا چه شعب قولو دعا راگے رب شبد ببریتو ہوئے چه سبحان اللہ بولے آتنا في الدنيا حسنة আগে বলেছি রব কারণ হলো জান্নাত থেকে যখন সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন তার আগে তিনি জান্নাতে একটা দোয়া করে আল্লাহর কাছে maaf চেয়েছেন সেই দোয়ার শুরুতেও তিনি রব ব্যবহার করেছেন এইজন্য পৃথিবীতে যত দোয়া আমরা করি আমাদের বাপ রব বলে ডেকেছেন আমরাও রব বলে ডাকি আমাদের বাপের নাম কি জোরে বলেন জোরে জারে জোরে হুক্কা আমাদের বাপের নাম আদম আর বুশের বাপের নাম বুশের বাপের নাম ফেরাউন বুশের বাপের নাম কি চিৎকার করে বলেন ফেরাউন ফেরাউনেরও কিছু জারর সন্তান থেকে যাবে পৃথিবীর কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ বলেছেন আর আদমের সন্তানরাও থাকবে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বলেন আদমের সন্তানদেরকে আমি সম্মানিত করেছি আর যারা নমরুদ ফেরাউন হামানের সাথে আছে পৃথিবীতে ওদের কোনো সম্মান নাই কোন নমরুদের জন্য কেউ রহমাতুল্লাহ আলাই ব্যবহার করবে না কেউ তাদের নাম শুনে আলাইহিস সালাম পড়বে না কিন্তু আদমের নাম শুনলেই আলাইহিস সালাম আছে না নাই মুসার নাম শুনলেই দোয়া আছে না নাই কারণ আল্লাহ বলেছেন আমার যত নেককার বান্দা পৃথিবীতে আসবে সব নেককারদের জন্য কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ দোয়ার ব্যবস্থা করে দিয়েছি পাঁচ ওয়াক্ত নামাজে আমরা নেককার বান্দাদের জন্য দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন যত নেককার বান্দা সব নেককার বান্দার জন্য আমরা দোয়া করি দোয়াটা শিখিয়েছেন কে আরো জোরে চিৎকার করে বলেন সে আল্লাহ হলেন আমাদের রব সে আল্লাহ আমাদের কি রব প্রথম রবিবিয়াতের ট্রেনিং দিলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি বলতে পারতেন আল্লাহুম্মা জালামনা আনফুসানা সেটা বলতে পারতেন তিনি কিন্তু কেন রব বললেন কারণ এই দুনিয়া থেকে যেই দুনিয়ায় আমরা যাব সেখানে রবের প্রশ্ন প্রথমে আসে না নাই কবরে গেলেই প্রথম প্রশ্নটার নাম হলো মার রব্বুক এজন্য রবের ট্রেনিংটাই পৃথিবীতে সবচেয়ে বেশি করে দিয়েছেন কে আমি 1990 সাল প্রথম আমার ইংল্যান্ডে যাওয়া তো ইংল্যান্ডে গিয়ে দেখলাম যে একটা বিরাট চার্চ চার্চ চিনেন তো চার্চ কি এখানে কি বলে গির্জা গির্জা বাংলাতে বলা হয় গির্জা তো গির্জা গিয়ে দেখি যে তারা দোয়া করতেছে সবাই এরকম একটা কাগজ হাতে দোয়া করতেছে এরকম করে তো আমি চিন্তা করলাম সবাই হো হো করতেছে আমি আর কি করি মাথার থেকে টুপি খুলে আমি ও ও ও তো আমার পাশে ছিলেন একজন বুড়া মানুষ কয় ইউ শাট আপ আমি বললাম ইউ শাট আপ তো উনি বললো যে আমার এই চুপ আমি বললাম আপনি চুপ তুমি হেই হেই করছো কেন আমি বললাম আপনিও হেই হেই করতেছেন আমিও হেই হেই করতেছি বলছে আমি তো দোয়া করছি হ্যাঁ জাগাও না কই যাইতো
আগেলে তো ওটা ভাঙিয়ে দিবেন, যেখানে যার ভালো লাগে সেখানে তিনি দাঁড়িয়ে থাকেন, আর যদি কোনো জায়গা সামনে থাকে একজন ভাইকে জায়গা করে দেন, ফাফসাহু ইয়াফসাহকুমুল্লাহ, আপনি আরেক ভাইকে জায়গা করে দিলে আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা করে দিবেন। তো আমাকে উনি বললেন যে তুমি এটা কি করছো, আমি বললাম আপনি করছেন কেউ শুনে নাই, আর আমি এক ডাক দিয়েছি সবারটা বন্ধ হয়ে গেছে, আমার দিকে তাকায় আছে সবাই, আপনারা কি করছেন? বলছো উই আর মেকিং দোয়া টু দা লর্ড, আমরা দোয়া করছি। আমি বললাম আপনাদের দোয়াটা বানিয়েছে কে? হু মেড ইওর দোয়া? হু মেড ইওর প্রেয়ার? কো উই হ্যাভ মেড আস আওয়ারসেলফ, এই দোয়া আমাদের দোয়া, আমরা নিজেরা বানিয়েছি। আমি বললাম আমার কাছে কিছু দোয়া আছে, আমার সব দোয়াই আমার আল্লাহ আমাকে দান করেছেন। একটা অক্ষরও দুনিয়াতে বানানো হয় নাই, সব বানানো হয়েছে কোথায়? আরো জোরে বলেন, আরো সাজিমে বানানো হয়েছে, দুনিয়ার কোন মানুষ সেটা বানাতে পারে নাই। মুরব্বী কয়েকজন একত্রিত হয়ে বলছে কেন উই হিয়ার ইওর দোয়া, আমরা কি তোমার দোয়া শুনতে পারি? আমি বললাম হ্যাঁ, আমার দোয়াতে শুধু আপনাদের কথা নাই, দুনিয়ার সব মানুষের কথা আল্লাহ দান করে দিয়েছে। আমার দোয়ার ভিতরে কোনো চিৎকার নাই, আমার দোয়ার ভিতরে কোনো হুড় হাঙ্গামা নাই, আমার দোয়ার ভিতরে শুধু দোয়াই রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটা কোরআন শরীফে আছে না নাই? আরো জোরে বলেন। এই কোরআন শরীফ থেকে যদি কেউ বলে একটা দুইটা অক্ষর অথবা একটা দুইটা লাইন অথবা একটা দুইটা আয়াত বাদ দিয়ে দেন, আপনারা কি রাজি হবেন? কথা বলেন, রাজি হবেন? এই কোরআনের প্রত্যেকটি অক্ষর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা মানার জন্য কি আপনারা তৈরি আছেন? কারা কারা তৈরি আছেন? দুই হাত তুলে লাগে দেখাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন, আরো চিৎকার করে বলেন আমিন। পৃথিবীতে একটা স্রোত চলছে, এখন পৃথিবীর মানুষ মেরুকরণ হচ্ছে, সারা পৃথিবীতেই একটা গ্রুপ উঠে পড়ে লেগেছে মুসলমানদেরকে মেরে ফেলার জন্য, আর মুসলমানরা উঠে পড়ে লেগেছে আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার জন্য, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আপনাদের মাহফিলে যে সংযতা, এই সংযতাটা একটা ঐক্যের চিহ্ন, আলহামদুলিল্লাহ বলেন। এখানে দল মত নেই, আমরা যারা কালেমা পড়েছি আমরা সবাই এখানে আসি না নাই, বরং আমাদের অনেক হিন্দু ভাইও যদি এখানে আসেন আমাদের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই, কারণ আমি বানিয়াচং, ওই যে সবচেয়ে এশিয়ার সবচেয়ে বড় গ্রাম যেটা, কি নাম ওটা? বানিয়াচং। বানিয়াচং এ একটা মাহফিল হয় আমার, সেই বানিয়াচং এ একজন বড় ঠাকুরের ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমি তাকে বললাম যে হাউ ডিড ইউ নো অ্যাবাউট ইসলাম, তুমি ইসলাম সম্পর্কে জানলা কিভাবে? বলছে ইসলাম সম্পর্কে আগে শুনেছি ভাষা ভাষা, কিন্তু গত তিন দিনের মাহফিলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম সামনে বসে শুনেছি, এবং দ্বিতীয় দিন আমি সিদ্ধান্ত নিয়েছি শেষ দিনের মাহফিলে আমি কালেমা পড়ে মুসলমান হব, কারণ আমার এই কোরআনে খ্রিস্টানের কথা আছে না নাই, হিন্দুদের কথা আছে না নাই, ইহুদিদের কথা আছে না নাই, দুনিয়ার এমন কোন জাতি নাই যাদের জন্য দোয়ার ব্যবস্থা আমার আল্লাহ করে দেন নাই। আমি ওই খ্রিস্টানদেরকে বললাম তোমরা আমার সাথে দোয়া করো, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। একজন বৃদ্ধ খ্রিস্টান বলল আই নেভার হার্ড সাচ এ ট্রিমেন্ডাস টোন লাইক দিস বিফোর দ্যাট, এরকম সুন্দর টোন এর আগে আমি কখনো শুনি নাই, এত সুন্দর এটা কে বানিয়েছেন? আমি বললাম যিনি সবচেয়ে সুন্দর তিনি আমার এই সুন্দর দোয়া বানিয়েছেন। সবচেয়ে সুন্দর কে? আরো জোরে বলেন, সবচেয়ে সুন্দর আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার হৃদয়ে সরিষা পরিমাণ অহংকার থাকবে সে কখনো জান্নাতে যেতে পারবে না।
সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ নতুন টুপি পরি নতুন জামা পরি নতুন স্যান্ডেল পরি পোশাক পরি এগুলো অহংকার হবে নাকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না এগুলো অহংকার নয় ইন্নাল্লাহ জামালুন ইউহিব্বুল জামালা আল্লাহ নিজে সুন্দর সুন্দরকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসেন তবে কোনটা অহংকার গমতুন না সবাতারুল হক মানুষকে অবজ্ঞা করা আর হকের দাওয়াত গ্রহণ না করা ইসলামকে গ্রহণ না করার নামই হলো সবচেয়ে বড় অহংকার ইসলামের ভিতরে যা আছে সব আমরা গ্রহণ করব রাজি আছেন না নাই ইসলামের ভিতরে পরিবারের কথা আছে না নাই বিবির কথা আছে না নাই ছেলের কথা আছে না নাই মৌলবিবাজারের কথা আছে না নাই কোন সূরা এই মৌলবিবাজারের কথা কোন সূরা আছে বাজারের কথা আছে আলহামদুলিল্লাহ বলেন মালি হাযার রাসূল ইয়াকুল ওয়া ইয়ামশি ইলাল আসওয়াক এই নবী কেমন নবী যিনি ভাত খায় খাওয়া দাওয়া করে আবার বাজারেও যায় কাফেররা বলতো নবীরা কখনো বাজারে যেতে পারে না অথচ আমার নবীর শ্রেষ্ঠ সুন্নতের একটি সুন্নত হলো তিনি বাজারে গিয়ে নিজ হাতে তরি তরকারি কিনতেন আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ও আদম জান্নাতের ভিতরে দুইজন একসাথে খাও কিন্তু দুইজন একসাথে থাকো কিন্তু খাওয়া দাওয়া করো আলাদা কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিইতুমা ফালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন কুলনা ইয়া আদম আমরা বললাম ও আদম এন্ড বোথ অফ ইউ স্টে টুগেদার ইন দা প্যারাডাইস তোমরা দুইজন জান্নাতে একত্রে থাকো কিন্তু খাওয়া দাওয়া করো আলাদা কারণ ছেলের রুচি আর মেয়ের রুচির মধ্যে পার্থক্য আছে না নাই ছেলে ঝাল খায় কম মেয়ে ঝাল খায় কথা বলেন না কেন ছেলে টক খায় বেশি মেয়ে টক খায় কম নাকি কে টক বেশি খায় কে টক বেশি খায় কে তেঁতুল যদি এক বাটি দেন একটা মেয়েকে আর মিষ্টি এক বাটি দেন কোনটা আগে শেষ হবে তেঁতুল খাইব মিষ্টি লাহান ঠিক কি না মিষ্টি যে লাহান খায় সাটিয়া সাটিয়া তেঁতুল খাই শেষ করিলেন আল্লাহ নিজে আলাদা করে দিলেন দুজনের রুচি আলাদা তুমি যখন বাজারে যাবে তোমার ঘরের বিবির রুচির দিকে খেয়াল করবা ওই ঘরে যিনি আছেন তোমার ঘরটা যদি সুন্দর করতে হয় তোমার বিবিও সুন্দর করার দরকার আছে না নাই বিবি যদি অসুন্দর থাকে ঘরটা কি কখনো সুন্দর হবে আতিনা ফিদ দুনিয়া হাসানা আমরা বললাম আল্লাহ দুনিয়া হাসানা করার জন্য কোন কাজটা আমাদের করা দরকার আল্লাহ বললেন দুনিয়াকে সুন্দর করার জন্য তোমাদের মতো সুন্দর মানুষ আমি তৈরি করেছি আমরা বললাম আল্লাহ আপনি বলে দেন আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম হাসানের সুপারলেটিভ হলো আহসান সুবহানাল্লাহ বলেন হাসানের সবচেয়ে উপরে যেই ডিগ্রি সেটার নাম কি আরো জোরে বলেন আহসান আহসানের উপরে আর কোনো সুন্দর হতে পারে না একজন মানুষ খুব সুন্দর এটা আরবিতে যদি আপনি বলেন তাহলে কি বলতে হবে আহসানুন নাস সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু যে পাখি হারিয়ে গেল সুদূরে যে নদী পালিয়ে গেল তে পান্তরে সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না তাহলে না জানি তুমি কত সুন্দর কত সুন্দর তিনি কে তিনি কে তিনি আল্লাহ তিনি কে যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায় সে মানুষ সে মানুষ যদি এত সুন্দর না হলে তা জানি তুমি কত সুন্দর কত সুন্দর সবচেয়ে সুন্দর কে আর আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর হাবিব সবচেয়ে সুন্দর ছিলেন এজন্য আল্লাহর হাবিবকে যারা অনুসরণ করেছেন তারাও দুনিয়ার সবচেয়ে সুন্দর হয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব বললেন খাইরুল কুরুনে কারণি এই পৃথিবীর সবচেয়ে ভালো যুগ সবচেয়ে সুন্দর যুগ আমার যুগ
তারপরে আমার সাহাবীদের যুগ তারপরে তাবেঈদের যুগ সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ দুনিয়াকে সুন্দর করার জন্যই সবচেয়ে সুন্দর করে আমি তোমাদের মানুষকে বানিয়েছি মানুষের চেয়ে সুন্দর পৃথিবীতে আর কিছুই কথা বলেন কিছুই কোন বাড়িতে যদি মানুষ না থাকে ওই বাড়িটাকে কি বাড়ি বলা হয় হ্যাঁ কি বাড়ি সিলেটে কি বাড়ি বলেন হ্যাঁ খালি বাড়ি উজান বাড়ি উজার বাড়ি খালি বাড়ি খালি বাড়িতে কি থাকে বেশি বাঁদর উদুর শিয়া ঠিক তেমনি ভাবে বিশ্বনবী বললেন যেই ঘরের ভিতরে কোরআন থাকে না সেই ঘর হলো ওই খালি বাড়ির মতো সব থাকে কোরআন যে ঘরে নাই সেই ঘরে কোনো সুন্দর সেই ঘরে কোনো আনন্দ নাই আবার যে ঘরে ছেলে কোরআন মানে মেয়ে মানে না স্বামী কোরআন মানে স্ত্রী মানে না সেই ঘর সুন্দর হতে পারে না এজন্য আপনার ঘর যদি সুন্দর করতে হয় বিবিকে সুন্দর করার দরকার আছে না নাই কে বলেছেন কে বলেছেন আমরা বললাম আল্লাহ বুঝলাম আহসান করে আমাদেরকে বানালেন এখন কি কাজ করলে আমরা সুন্দর হব সেটাও বলে দিবেন কে আল্লাহ বলছেন পড়েন ওয়ামান পড়েন ওয়ামান আহাসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ ও আমিলা সালিহান ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন তার কথার চেয়ে কার কথা সর্বশ্রেষ্ঠ হতে পারে সবচেয়ে সুন্দর হতে পারে সবচেয়ে আরামদায়ক হতে পারে সবচেয়ে ভালো হতে পারে যে কার দিকে মানুষকে ডাকে আরো জোরে চিৎকার করে বলেন আর নিজে আমলে সলে করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান আমরা কি আরো জোরে চিৎকার করে বলেন আমার প্রথম পরিচয় আমি মুসলমান আমি কি তারপরে আমি বাংলাদেশি তারপরে আমার বাড়ি মৌলভীবাজার কিন্তু প্রথম পরিচয় হব আমরা কি মুসলমান আল্লাহ বলছেন শুনো এই আহসান কাজের জন্য আমি কি তৈরি করেছি শুনো তোমাদের জীবন মৃত্যু যেটা আমি বানালাম সেটা ওই আহসান কাজের জন্য বানিয়েছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি জীবন বানিয়েছি মৃত্যু বানিয়েছি আমি দেখতে চাই এবং ইউহুইলু দা বেস্টিন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আমল কে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে ভালো মানুষ ছিলেন সবচেয়ে ভালো আমল শিক্ষা দিয়েছেন নামাজে গেলেন নামাজ হলো সবচেয়ে ভালো আমল কারণ নামাজ আমরা কার জিকির করি আরো জোরে বলেন আল্লাহর জিকির ছাড়া অনেক জিকির আমাদের সমাজে আছে না নাই কথা বলেন গত সপ্তাহে আমি টাঙ্গাইল যাচ্ছিলাম একটা মাহফিলে তো মাগরিবের নামাজের ওয়াক্ত হলো একটু লেটে আমি মসজিদে জয়েন করলাম জামাত শেষ হয়ে গেছে তো জামাত শেষের পরে দেখলাম কিছু লোক মসজিদের ভিতরে বসে জিকির করছেন পাঁচ সাতজন যদি এরকম জোরে জোরে জিকির করে তাহলে কেমন বোঝা যায় তা আমি আমার ড্রাইভারকে বললাম একটু বলো জিকিরটা যেন আস্তে আস্তে করে যখন ও গিয়ে হাত দিছে জিকির আরো জোরে হয়ে গেছে অনেকক্ষণ পর্যন্ত করলেন নামাজের সময় কি কোরআন তেলাওয়াত করাও যায় যাচ্ছে জোরে কথা বলেন নাই ওনারা জিকির করলেন আমি পিছনে যাক অনেক কষ্ট করে নামাজ পড়লাম পড়ে আমরা দশ বারো জন নামাজ পড়লাম ওনারা ছয় জনে এই জিকিরটা করলেন জিকির করে ক্লান্ত হয়ে গেলেন আমি বললাম বাবাজি কেমন হলো জিকির কারণ ক্লান্ত হয়ে গেছেন খুব আলাম কি জিকির করলেন এটা এই যে জিকির করলেন এই জিকিরটা পেয়েছেন কোথায় জিকিরের মধ্যে নাম থাকতে হবে কার চিৎকার করে বলেন যে জিকিরে আল্লাহর নাম নাই সেটা কোনো জিকির হতে পারে না জিকিরে অবশ্যই নাম থাকতে হবে কার ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন তোমরা আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব তোমরা যখন আমার জিকির করবা আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করে তোমাদের সব গুনাহগুলো মাফ করে দেব আমার বাংলাদেশে আল্লাহর জিকির বেশি এই জন্য বাংলাদেশে নেয়ামত বেশি না কম হ্যাঁ বেশি না কম সিলেটে তেলের খনি আছে না নাই গ্যাসের খনি আছে না নাই চায়ের খনি আছে না নাই
সুরের খনি আছে না নাই কিন্তু এখন এদের জন্য আমাদের দোয়া করা উচিত বিশেষ করে জরুরি আইনে তিন বাহিনীর কষ্ট সবচেয়ে বেশি সেনাবাহিনী পুলিশ আর্মি র‍্যাব পিডিআর এরা আমাদেরকে যেভাবে নির্দেশনা দেয় আমরা সেইভাবে নির্দেশ মানা দরকার কারণ আপনি রাস্তা যদি ব্লক করে রাখেন তাহলে অনেক অসংখ্য মানুষের কষ্ট হবে এবং রাস্তা বন্ধ করে দেওয়াটা হলো জাহান্নামের কাজ বুখারীর বর্ণনা এসেছে একজন লোক রাস্তায় গাছ পড়া ছিল তুফানে পড়ে সেই গাছটা পরিষ্কার করেছেন আল্লাহর হাবিব তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আপনি কখনো রাস্তা বন্ধ করবেন না বরং রাস্তা খুলে দিবেন একজন ইহুদি ক্ষেতের পানির রাস্তা বন্ধ করেছে একজন মুসলমান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইহুদির পথের রাস্তা খুলে দাও ইহুদির ক্ষেতের রাস্তা খুলে দাও ওই লোকটি বললেন হুজুর আমি মুসলমান আমি এনদ দেই আপনি আমার পক্ষে কথা না বলে একজন ইহুদির পক্ষে কথা বলছেন আল্লাহর হাবিব বলছেন উমর তুলি আদিলা বাইনান নাস আমার আল্লাহ বলেছেন আমি যেন সব মানুষের মধ্যে ইনসাফ কায়েম করি সুবহানাল্লাহ বলেন ওই লোকটা আল্লাহর হাবিবের বিচার মানলেন না গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বলছেন ওমর আমি কালেমা পড়েছি বিশ্বনবী আমার বিরুদ্ধে বিচারের রায় দিয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন কে দিয়েছে রায় লোকটি বলছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওমর ফারুক জিজ্ঞেস করলেন তোমার কি বিচারটি পছন্দ হয় নাই কয় না আর একটু ভালো বিচার করার জন্য আমি আপনার কাছে এসেছি কয় একটু উবাও একটু কিতা উবাও ভিতর থেকে কি আনলেন জোরে বলেন তলোয়ার এক কোপে গর্দান থেকে মাথা ফেলে দিলেন নিচে সারা মদিনায় ছড়িয়ে পড়লো কাতালা ওমর মুসলমান ওমর মুসলমানকে হত্যা করেছেন বিশ্বনবী মসজিদে নববীতে বসছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকেরা এসে বিচারে দিল তার আত্মীয় স্বজন আল্লাহর হাবিব বসতে বসতে বললেন লা আযুন্নু আন্না উমর ইয়াশতারি কাতলা খিল মুসলিম আমি এটা ধারণা করতে পারি না আমার ওমরের হাতে কোন মুসলমানের রক্ত ঝরবে এই কথা বলে শেষ না করতেই আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আমিনকে নাযিল করলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী বলে দেন রবের কসম কার কসম জোরে বলেন কসম কার রবের কসম আল্লাহ কসম করছেন ফালা ওয়া রাব্বিক না কখনো না তোমার রবের কসম ওরা মুমিন না ওরা কি না লা ইউমিনুন ওরা মুমিনই না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব বিচার ফয়সালা আমার নবী এবং আল্লাহ এবং নবীর ফয়সালা অনুযায়ী না মানবে তারা কখনো মুমিন হতে না